আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারজানাস স্টুডিও। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যাঁ, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কি পিঠা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, চিতই পিঠা। আর শীতকালে তো এই মজাদার গরম গরম চিতই পিঠা ঝাল ঝাল ভর্তার সাথে খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি এই মজাদার চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হলো, এখানে আমি 1 কাপ আর 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেন এটি ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চাল ইউজ করতে পারবেন। আর এই চালটা মিনিমাম 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর লাগবে বেকিং পাউডার 1/2 চা চামচ, আর রান্নার রেগুলার তেল নিয়েছি 1.5 চা চামচ, রান্না করা ভাত লাগবে 1/2 কাপ, আপনারা যে কোনো চালের রান্না করা ভাত নিয়ে নিলেই হবে, লবণ লাগবে 1 চা চামচ, আর রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি 1 কাপ আর 2 টেবিল চামচ। এখন একটি ব্লেন্ডারে জগ নিয়ে নিলাম, তার মধ্যে ভিজিয়ে রাখা চালটুকু সব দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম রান্না করা ভাত, একে একে সব উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, বেকিং পাউডার, তেল আর পানি। এখন এই সব কিছু একত্রে ভালো করে ব্লেন্ডারে মিক্সড করে নিতে হবে। আমি এই ব্যাটারটুকু ভালো করে স্মুথলি ব্লেন্ডারে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো দানা নাই, একেবারেই স্মুথলি পেস্ট করে নিতে হবে। এগুলো আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে। দেখতে পাচ্ছেন এটি বেশি ঘন বা বেশি পাতলা করে কিন্তু তৈরি করা যাবে না। বেশি পাতলা করলে পিঠাটা ফ্লাফি হবে না, আর বেশি ঘন হলে কিন্তু মাঝখানে কাঁচা রয়ে যাবে। এখন ব্যাটারটা সম্পূর্ণ রেডি পিঠা বানানোর জন্যে, আমরা এবার চলে যাব পিঠা বানানোর জন্যে। আজকে চিতই পিঠা বানানোর জন্যে আমি একটি লোহার কড়াই ইউজ করছি। আপনারা মাটির খোলা বা চিতই পিঠার আরও অনেক ধরনের কড়াই পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলাও ইউজ করতে পারেন। সো চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে দিয়ে আমি লোহার কড়াইটা ভালোভাবে গরম করে নিব, আর সামান্য একটু তেল আর পানির মিশ্রণ গ্রিস করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে একটি ব্রাশও করতে পারেন, অথবা একটি কাপড়ের সাহায্যেও তেল আর পানির মিশ্রণ গ্রিস করে দিতে পারেন। এখন কড়াইটা ভালোভাবে গরম করে এর মধ্যে পিঠার ব্যাটার আমি ঢেলে দিলাম, আর সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর চুলার আঁচটা পুরো সময় জুড়ে মিডিয়াম হাইয়ে থাকবে। দেখতে পাচ্ছেন আমার পিঠা রেডি। আমার এই পিঠা হতে 5 মিনিটের মতো সময় লেগেছে, আর দেখতে পাচ্ছেন নিচে একটুও লাগে নাই, যেহেতু আমি তেল আর পানির মিশ্রণটা প্রতিবারেই পিঠা দেওয়ার আগে গ্রিস করে নিচ্ছি। সো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার গরম গরম চিতই পিঠা। আর আজকে এই চিতই পিঠা আমি ধনে পাতার ভর্তার সাথে সার্ভ করেছি। আর এই ধনে পাতার ভর্তার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর আপনাদের সুবিধার্থে আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড পিঠা, এটা হচ্ছে ব্যাক সাইড। আপনারা চাইলে এটা যদি আর একটু ক্রিসপি চান চুলার আঁচটা বাড়িয়ে, দেন হচ্ছে আপনারা এটা আর একটু ক্রিসপি করে নিতে পারবেন, মানে আর একটু পুড়িয়ে নিলেই হচ্ছে আরও অনেক ক্রিসপি হবে। সো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে। এখন আপনাদেরকে আমি একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটার ভিতর থেকে কতটা ফ্লাফি হয়েছে, ভর্তার সাথে সার্ভ করছি। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, এটার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি এটার সাথেই সার্ভ করছি। অনেক টেস্টি,
তাহলে আর দেরি কেন, আপনারাও ছটপট বাসায় বানিয়ে তৈরি করে ফেলুন এই মজাদার গরম গরম চিতই পিঠা। আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে ওইটি প্রেস করে আমার সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।